টেক্সাসের হিউস্টন শহরে ঝড়ের কারণে শঙ্কার মাঝে পড়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের টি-20 সিরিজ। গত বৃহস্পতিবার শক্তিশালী ঝড়ে হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের প্রায় সব অবকাঠামো লণ্ডভণ্ড হয়ে গেছে। আর এই মাঠে 21 মে থেকে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। মূলত বিশ্বকাপের আগে ইউএস এর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিরিজ খেলতে এসেছে টাইগাররা। তবে বাংলাদেশ যখন টেক্সাসের হিউস্টন শহরে পৌঁছেছে, তখন থেকে ঝড় বৃষ্টি শুরু হয় শহরটিতে। শক্তিশালী হারিকেনের প্রভাবে হওয়া ঝড় বৃষ্টিতে শহরে নাকি অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। ইউএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজের ভেন্যু প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠের বেশিরভাগ স্থাপনা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী 21 মে 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের। 23 ও 25 মে অনুষ্ঠিত হবে বাকি 2টি ম্যাচ। তবে সিরিজটি হবে কিনা তা নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন ডেলা পেনা। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, হারিকেনের প্রভাবে হওয়া ঝড়ে হিউস্টনে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছু কিছু জায়গায় বন্যার শঙ্কাও দেখা দিয়েছে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।